সকালে মনের আনন্দ নিয়ে ঘুমিয়ে আছে, হঠাৎ ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কানে কাছে ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে ফাল দিয়ে উঠলাম বিছানা থেকে। উঠার সাথে আম্মু এসে হাজির। কি রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আম্মুর কথা শুনে কিছুটা অবাক হলাম। আম্মু আবার অন্ধটন্ধ হয়ে গেল না তো, সূর্য উঠেছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। আমি কি ঠিক শুনেছি? কি রে, বললি না যে? না, এবার নিশ্চিত আমি ঠিকই শুনেছি, তাই কথা মতো বাইরে তাকালাম। কেন আম্মু, আজকে তো সূর্য এখনো উঠেনি, বাইরে কুয়াশা, তুমি আবার অন্ধ হয়ে গেলে নাকি? মানে? তুমি জিজ্ঞাসা করলে সূর্য কোন দিক দিয়ে উঠেছে, তাই বললাম অন্ধ হয়ে গেছো, সেই জন্য দেখতে পাচ্ছ না। চুপ বেদব, এত বড় হয়ে গেছিস তারপর বাদরামে গেল না? যা বাবা, আমি আবার কি করলাম, তুমি তো জিজ্ঞেস করলে। চুপ, আমি বলতে চেয়েছি আজকে এত তাড়াতাড়ি কি মনে করে বিছানা থেকে উঠলি? ও, এই কথাটা ভালোভাবে বললেই পারতে, আমি আরো মনে করলাম। থাক, বাদ দিয়ে এখন বল। আম্মু, আমার চাকরি হয়েছে। আম্মু দেখি আমার কথাটা শুনে চোখ বড় বড় করে তাকালো। কি হলো, এমন করে তাকাচ্ছ কেন, খুশি হওনি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন মানে? দেখ বাবা, মিথ্যা বলা মহাপাপ, এমন মিথ্যা কথা আর বলিস না। এই পর্যন্ত 35 বার চাকরির কথা বলেছিস, কিন্তু একবারও হয়নি। যা, আমি আবার মিথ্যা কখন বললাম, সত্যি আমার চাকরি হয়েছে। আমার মনে হয় তোর ঘুম হয়নি, যা আর একটু ঘুমিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আম্মু কথাটা বলেই বেরিয়ে গেল। যা শালার, সত্যি কথার কোনো ভাতই নেই, চাকরির কথা বলতে উল্টাপাল্টা কথা বলে চলে গেল। আসলে বলারই কথা, এই পর্যন্ত 35 বার চাকরি হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে বাদ হয়ে গিয়েছে। এই যেমন প্রথম যখন চাকরি পেলাম, তখনকার ঘটনা, নতুন চাকরি, তাই একটু সুন্দর করে সেজে বাসা থেকে বের হলাম। যাবার সময় আম্মু অনেক দোয়া করে দিলেন। মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছে, ভাবলাম প্রথম দিন দেরি করে যাওয়া যাবে না, তাই একটা বাসে উঠে পড়লাম। বাসটা কিছু দূর যাবার পরই গেল চাকাটা ব্রাস্ট হয়ে, ব্যাস কি আর করার, বাস থেকে নেমে কিছু দূর হাঁটলাম। একটা বাসও আসছে না যে যাব। কিছুক্ষণ বাদে একটা অটো দেখতে পেয়ে সেটাতে উঠে পড়লাম। জানি না অটো ড্রাইভার ভীত কিনা সাহসী, এমনভাবে চালাচ্ছে যেন মনে হচ্ছে মালগাড়িতে উঠেছে। ভাবলাম নেমে যাই, কিন্তু নামলে আবার গাড়ি যদি না পাই সেটা আরেক সমস্যা। কোনো মতে পৌঁছে গেলাম অফিসে, এসে দেখি পাক্কা 35 মিনিট লেট। অফিসে পা দেবার সাথেই বসের ডাক, গেলাম, তারপর কিছুক্ষণ ভাষণ ছাড়লেন। প্রথম দিনেই কেন এত দেরি, জানি না পরে আরো কত দেরি করবে। ভাষণ শুনে তো মাথাটা গরম হয়ে গেল, নিকুচু করি আপনার চাকরির, চললাম, কথাগুলো বলেই সেখান থেকে বেরিয়ে এলাম। এরপর বাদবাকি চাকরিগুলো নানাভাবে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখনকার কথায় আসি, এবার যে চাকরিটা পেয়েছি তার জন্য ঢাকায় যেতে হবে, তাই এবার আর কোনো গরমিল করা যাবে না। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এলাম। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। কি ব্যাপার, নবাব আজকে তো সকাল করে ঘুম থেকে উঠেছে? আমার চাকরি হয়েছে, সেখান থেকে ফোন দিয়েছিল, তাই মনটা খুশিতে লাফাচ্ছে। তা এটা নিয়ে কয়টা চাকরি হবে? হবে যেই কয়টাই হোক। আব্বু, আমাকে কিছু টাকা দিও তো, ঢাকায় যাব। আরে, চাকরি হয়েছে বললাম না, সেই জন্য ওখানে গিয়ে বাসা নিতে হবে, তার জন্য যেই টাকা লাগবে সেটা দাও। সত্যি ঢাকা যাবি? কি ব্যাপার, আব্বু আমার ঢাকা যাওয়ার কথা শুনে এত খুশি হলো কেন? হ্যাঁ, কিন্তু তুমি আমার ঢাকা যাওয়ার কথা শুনে এত খুশি হলে কেন? না, তুই যদি ঢাকায় যাস তাহলে একটু শান্তিতে থাকতে পারবো, এমনিতেই যে জ্বালানো জ্বালাস। বুঝছি, আর বলতে হবে না। নাস্তা করে বাইরে আসলাম। এই যা, এখনও তো পরিচয়টাই দিলাম না, যাই হোক এখন দিয়ে দিই, আমি সিয়াম, পড়ালেখা শেষ করে চাকরির জন্য ঘুরছে। আর আব্বু আম্মু তো আমাকে সেই মাপের বিশ্বাস করে, দেখলেন না সকালে বললাম চাকরি হয়েছে, কি বিশ্বাসটাই না করলো। বাইরে এসে দেখি সোহাগ, মানে আমার বন্ধু, মন মরা হয়ে বসে আছে। কি রে, মন খারাপ কেন? ও, তুই? মন খারাপ কেন? আর বলিস না, মিমের সাথে আবারও ব্রেকআপ হয়েছে। ও, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, এর আগেও তো হয়েছে এমন, তাই না? কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে,
মনে হয় না সহজে রাগ ভাঙবে। ঠিক আছে, চিন্তা করিস না, আমার সাথে ঢাকায় চল। পাগল নাকি? আমি কেন তোর সাথে ঢাকায় যাব? আর তুই ঢাকায় গিয়ে কি করবি? আরে আমার চাকরি হয়ে গেছে, সেজন্য ঢাকায় যেতে হবে। তুইও চল, যদি তোরও চাকরি হয়ে যায়। ভাই, এবারে কতবার বলছিস তোর চাকরি হয়েছে? প্রতিবারই কোনো না কোনো কারণে চাকরি নষ্ট হয়ে গেছে। এখন আর নতুন করে চাকরির জন্য ঢাকায় যাস না, নাহলে শুধু শুধু টাকা গুলো নষ্ট হবে। চুপ শালা, ভাবলাম নতুন চাকরির কথা শুনে খুশি হবি, তা না। থাক তুই, আমি গেলাম। সেখান থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসে এসে দিলাম ঘুম। ঘুম থেকে উঠলাম রাতে, তারপর খাবার খেয়ে জামা কাপড় গুছিয়ে বিছানাতে শুতে যাব, তখনই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি সকালের নাম্বারটা, ধরলাম। হ্যালো। হ্যাঁ, শ্যাম বলছেন? জি। আসলে আপনাকে ফোন করে বলেছিলাম যে আপনার চাকরি হয়েছে, সেই জন্য। দুঃখিত, আমাদের এখানে শ্যাম নামে আরেকজন আবেদন করেছিল। আসলে আপনাকে ফোন করে বলেছিলাম যে আপনার চাকরি হয়েছে, সেই জন্য। দুঃখিত, আমাদের এখানে শ্যাম নামে আরেকজন আবেদন করেছিল, তো তার কাছে দিতে গিয়ে আপনার কাছে গেছে, সেই জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলে ফোনটা কেটে দিল। কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। এখন যদি আম্মু আব্বুকে বলি তাহলে তো তারা কি বলবে জানি না, কিন্তু সোহাগ যদি জানতে পারে তাহলে তো হাসাহাসি করবে। কোনো চিন্তা ছাড়াই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হচ্ছে, তাদেরকে এখনও বলিনি যে চাকরি নেই। জানি না ঢাকায় গিয়ে কি করব। বাস উঠছে, দেখি আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আছে। শোন, ওখানে গিয়ে কারোর সাথে ফাইজলামি করবি না, আর ভালোভাবে কাজ করবি। কাজ করার সময় ছুটি নিবি না, নাহলে চাকরি চলে যেতে পারে। ছ মাসের আগে বাড়িতে আসবি না, শুধু শুধু টাকা নষ্ট হবে। জানি না আব্বু কি বলল, তবে এটা নিশ্চিত আমি না থাকে খুশি হয়েছে। বাসের মধ্যে বসে আছে আর ঢাকা গিয়ে কী করবো সেটা ভাবছে। ধুর, এখন ভেবে শুধু শুধু মাথা কাটানোর কোনো মানেই হয় না, এর থেকে ভালো ঘুমিয়ে থাকি। ঢাকায় এসে নামলাম। অবশ্য এর আগেও একদিনের জন্য আসছিলাম, কিন্তু ভালো মতো কোনো জায়গায় চেনি না। আগে একটা বাসা ভাড়া নিতে হবে, তাই বাসা খোঁজা শুরু করে দিলাম। একটা বাসার বাইরে দেখি ছোট ফ্যামিলি ভাড়া দেওয়া হবে, কিন্তু আমি তো ব্যাচেলার, আমাকে কি ভাড়া দিবে? সাত পাঁচ না ভেবে ঢুকে পড়লাম। দেখি একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো এই বাসার মেয়ে, কিন্তু সাথে ব্যাগ কেন? হতে পারে কোথাও গেছিল, এখন সেখান থেকে আসছে। মনে মনে ভাবতে শুরু করলাম, আচ্ছা আমি যদি মেয়েটাকে পটাতে পারি তাহলে নিশ্চয়ই হয়তো ওর বাবাকে বলে আমাকে এই বাসায় থাকার ব্যবস্থা করে দিতে পারে। হাত সাফাই করে কাজে লেগে পড়লাম। হ্যালো, কোনো কথা নেই, ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি এই বাসায় থাকেন? দেখি কি মনে হচ্ছে। না এমনি। আচ্ছা, দেখলাম এই বাসাটা ভাড়া হবে, আপনি কি আপনার বাবাকে বলে আমাকে ভাড়া দেওয়ার ব্যবস্থাটা করে দিবেন? মেয়েটা দেখি আমার কথাটা শুনে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবল। আপনি দেখেননি একটা ফ্যামিলি ভাড়া দেওয়া হবে? হ্যাঁ দেখেছি, আসলে আমি ঢাকা শহরে নতুন আসছি, তো তাই এখন বাসা খোঁজা খুবই কষ্টকর, যদি আপনি ব্যবস্থা করে দেন। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকুন, আর কথা বলবেন না বেশি। জি, নাম কি আপনার? বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকেন। কেমন মেয়ে রে বাবা, নামটা পর্যন্ত বলল না। না বললে নাই, আমার বাসাটা পেলে হলো। কিছুক্ষণ বাদে দরজাটা খুলে একটা বয়স্ক লোক বেরিয়ে এলো, মানে এই বাসার বাড়িওয়ালা হয়তো। তোমরা কারা? জি আঙ্কেল, বাসা ভাড়া নিতে আসছে। ওই চুপ, কথা বলতে না করছি না? ও, কিন্তু আমি তো ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিতে পারবো না, তোমরা। লোকটার কথা শেষ করার আগেই মেয়েটা বলতে শুরু করলো, আমরা স্বামী স্ত্রী, আর বাইরে লেখা দেখে এখানে বাসা ভাড়া নিতে এসেছি, বাসাটা খুব সুন্দর। আমি তো মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার মানে এই মেয়েটা এই বাসা না, ভাড়া নিতে এসেছে, আর আমাকে কথা না বলার কারণ এটা। বিয়ের আগে স্বামী হয়ে গেলাম, না জানি একসাথে থাকলে আরো কি কি হবে। এর থেকে ভালো এখান থেকে কেটে পড়ি। পিছন ফিরে হাঁটতে যাব, তখনই মেয়েটার ডাক। কি হলো, কোথায় যাচ্ছ? বাসাটা পছন্দ হয়নি? আমার একটু দরকার আছে, আসছে। না, তুমি এখন কোথাও যেতে পারবে না, আগে বাসায় চলো, ফ্রেশ হয়ে তারপর যাবে। আসো আঙ্কেল, চাবিটা দেন। মেয়েটা আমার হাত ধরে টানছে। আরে বাবা, বৌমা যখন বলেছে তখন ফ্রেশ হয়ে তারপর যেও,
তাছাড়া বৌমা একা কি সব কিছু করতে পারবে? শালার এই কোন চিপার মধ্যে পড়লাম আমি? যদি হাত ছাড়িয়ে চলে যাই তাহলে লোকটা খারাপ ভাববে, আবার মেয়েটারও মান সম্মান নষ্ট হয়ে যাবে। যদি না যাই তাহলে আমার মান সম্মানের বারোটা বাজবে। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা হাতটা ধরে রুমের মধ্যে নেই, দরজা বন্ধ করে দিল। এটা কি হলো? তার মানে তুমি এই বাসার মেয়ে নও? চুপ, আস্তে, বাড়িওয়ালা শুনতে পারবে। কেন, তুমি তাকে কি বললে? আমরা স্বামী স্ত্রী, তাই না? দেখো, তোমারও থাকার জন্য বাসা দরকার আর আমারও। তাছাড়া ঢাকা শহরে ফ্যামিলি ছাড়া কেউই বাসা ভাড়া দিতে চায় না। কিন্তু তুমি আমি কেউ কাউকে চিনি না, এই রুমে কিভাবে? তোমার মতো তুমি থাকবে আর আমার মতো আমি। যদি কখনো বাড়িওয়ালা চলে আসে তাহলে অভিনয় করবা। কিসের অভিনয়? আমি কোনো অভিনেতা না যে অভিনয় করতে পারবো। চুপ, বেশি কথা বলো কেন, উনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তোমার নাম কি আগে সেটা বলো। তিন্নি। তোমার? সিয়াম। তা ঢাকায় কি মনে করে, তোমার বাসা কোথায়? অনেক বড় কাহিনী, পরে বলবো, এখন আমার সাথে কাজ করো। তারপর দুজনে মিলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। একসাথে থাকবো ঠিক আছে, কিন্তু ঘর ভাড়াটা কিন্তু অর্ধেক অর্ধেক। জানি জানি। খাবারের বিষয় নিয়ে কি ভাবলে? কি ভাববো, সবাই যা করে আমরাও তাই করব। মানে? মানে তুমি বাজার করে আনবা, আমি রান্না করব। কিন্তু বাজারের টাকা? এই এত টাকা টাকা করো কেন? একা থাকলে কি বাজার করা লাগতো না? তাছাড়া আমি রান্না করে দিচ্ছি তো। বলতে হবে না। এখন কি খাবো? চলো বাইরে থেকে খেয়ে আসি। দুজনে মিলে বাইরে খাবার খেতে চলে গেলাম। পাশাপাশি হাঁটছে, নিজেকে কেমন যেন জামাই মনে হচ্ছে, আর পাশে নতুন বউ। তারপর দুজনে বাসা চলে এলাম। আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে গেলাম। তিন্নি এটা বলে বিছানা শুয়ে পড়ল। আমারও শরীরে ক্লান্ত লাগছিল, তাই ঘুমানোর জন্য বিছানার দিকে যাচ্ছে। হাই, তুমি কোথায় ঘুমাবা? কেন, বিছানায়? না, তুমি এখানে থাকতে পারবে না। মানে তাহলে কোথায় থাকবো? কেন, নিচে? আমরা না স্বামী স্ত্রী, তাহলে একসাথে ঘুমালে দোষ কোথায়? দেখো, বাসা ভাড়া নেওয়ার জন্য বলছি, আমরা স্বামী স্ত্রী, সুতরাং স্বামী স্বামী করবে না, ঠিক আছে? এহ, বললেই হলো, আমি নিচে থাকতে পারবো না। তাহলে দাঁড়িয়ে থাকো। তিন্নি বলেই অন্য পাশে শুয়ে পড়ল। কি আর করার, নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছে, দেখি তিন্নিও রেডি হচ্ছে। কি ব্যাপার, তুমি রেডি হয়ে কোথায় যাবে? চাকরির ইন্টারভিউ দিতে। ও, আমিও যাব, চলো তোমাকে পৌঁছে দেই। দরকার নেই, আমি একাই যেতে পারবো। তিন্নি বলেই বেরিয়ে গেল, আমিও বেরিয়ে গেলাম। প্রথমে দুই চারটা অফিসে গিয়ে দেখলাম, কিন্তু কাজ হলো না। ভাবলাম বাসা চলে যাই। আচ্ছা, আরেকটা অফিসে গিয়ে দেখি কাজ হয় কিনা। অফিসে গিয়ে শুনলাম তাদের এখানে দুজন লোক লাগবে। খুবই ফুরফুরা মেজাজে অফিসে ঢুকে ইন্টারভিউ দিলাম। ভাগ্য মনে হয় ভালো, তাই চাকরিটা পেয়ে গেছে। মনের আনন্দে গান গাইতে গাইতে বাসা চলে এলাম। এ কি, তিন্নি তো এখনও আসেনি, কোথায় গেল? মনে হয় এখনও চাকরি হয়নি। যাই হোক, আসলে আসুক না আসলে নাই, ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে নিচে থাকার কারণে ঠিকমতো ঘুম হয়নি। ঘুম যখন ভাঙল দেখি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তিন্নি এখনও আসেনি। ওর আবার কোনো বিপদ হলো না তো? কেমন যেন একটা অজানা ভয় বিরাজ করতে শুরু করলো মনের ভিতর। চিন্তা হচ্ছে কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে মহারানী এসে হাজির। কি ব্যাপার, কোথায় ছিলে যে এত দেরি হলো? যেখানেই থাকি না কেন তাতে তোমার কি? আমার অনেক কিছু, জানো কত চিন্তা হচ্ছিল। থাক, আমার জন্য আর কষ্ট করে চিন্তা করতে হবে না। ই কেমন মেয়ে রে বাবা, একজন তাকে নিয়ে চিন্তা করছে, তাতে তার কোনো মাথা ব্যথায় নেই, ধুর, চিন্তা করাই লস। তা চাকরি হয়েছে তো? একটা অফিসে চাকরি পেয়েছি, তোমার? আমার কপালে চাকরি লেখাই থাকে বুঝছো, অফিসে পা দিতে চাকরি দিয়ে দিছে। থাক, আর চাপা ছাড়ার দরকার নেই। চাপা কখন ছাড়লাম, সত্যি চাকরি হয়েছে। ভালো, তা বাজার করছো নাকি রান্না করার মতো? না না, মানে যাও গিয়ে বাজার করে আনো, না হলে রাতে কি খাবে? আমি আজকে বাইরে খাবো, নতুন চাকরি পেয়েছি বলে কথা। ঠিক আছে, তুমি যাও, আমি যাব না। না গেলে নাই, আমার কি, বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। তিন্নির মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন জানি শুকিয়ে গেছে, হয়তো সারাদিন কিছুই খায়নি। কিন্তু কেন,
নাকি টাকার সমস্যা, বুঝলাম না কিছু। বাইরে থেকে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় চলে আসলাম। তুমি না বাইরে খেতে গেলে, চলে আসলে কেন? একা একা খেতে ভালো লাগে না, তাই নিয়ে আসলাম। তোমাকে কে বলেছে আমার জন্য নিয়ে আসতে? কেউ বলেনি, ভালো লাগলো তাই নিয়ে এসেছে। নাও খাও। বলার সাথে সাথে তিনি প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিল। বুঝলাম সারাদিন কিছু খায়নি। ও খাচ্ছে আর আমি তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী চেহারা, কিন্তু এই ঢাকা শহরে ও একা কি করছে জানি না। কি হলো, খাচ্ছ না কেন? হ্যাঁ খাচ্ছি তো। আমি এতক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, তারপর খেয়ে আবার কালকের মতো ও বিছানায় আর আমি নিচে শুয়ে পড়লাম। সকালে মনের আনন্দ নিয়ে ঘুমিয়ে আছে, কে মনে হয় আমার গায়ে ধাক্কা দিচ্ছে। একটা চোখ হালকা খুলে দেখি তিন্নি ধাক্কা দিচ্ছে আর ডাকছে, কি হয়েছে? আমি ঘুমের ঘোরে বললাম, ওই ওঠো। একটু পর। আরে ওঠো তো, সকাল হয়ে গেছে। একটু পর। ওই তোমার না আজকে অফিসে প্রথম দিন, যাবে না? কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে পড়লাম। যাব, কয়টা বাজে? দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসছে। এখনো অফিসে যাওয়ার অনেক সময় আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো 7:10 বাকি আছে আর অফিস 10:00। এখনো তো 7:00 বাজেনি, এত সকালে ডাক দিলে কেন? অফিসে যাবা ঠিক আছে, কিন্তু সকালে নাস্তা না করেই যাবে নাকি? সেই জন্য যাও গিয়ে বাজার করে আনো। এটা তো তুমিও আনতে পারতে। কিন্তু কথা কি ছিল? তুমি বাজার করবা আর আমি রান্না করব। যত তাড়াতাড়ি গিয়ে বাজার করে আনো। যাচ্ছে। মুখ ধুয়ে বাজারে চলে গেলাম। কি কিনবো সেটাই ভাবছে। আসার সময় তো বললো না কি বাজার করতে হবে। নিজের যতদূর পর্যন্ত জ্ঞান আছে বাজার করলাম। একটা মাছ নিয়ে গেলে কেমন হয়? মামা রুই মাছ কত? 400 টাকা কেজি। আরে শালা বলে কি, এর আগে বাসায় থাকতে একবার কিনছিলাম 200 টাকা কেজি নিয়েছিল, এখন তো 400 টাকা। থাক, দরকার নেই আমার। কি মামা দিব? না মামা লাগবে না, রেখে দিন। 350 টাকা নেবেন? না। আচ্ছা 300 টাকা দেন, নিয়ে যান, অনেক ভালো মাছ, এর থেকে কম দামে আর পাইবেন না, বুঝছেন? আমি কি মাছ কিনতে আসছি না কাপড় কিনতে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেন। মাছ আর বাজারের ব্যাগ নিয়ে বাসার দিকে হাঁটা দিচ্ছিলাম। বাড়িতে একটু ফোন দেই, ঢাকা আসার পর ফোন দেওয়াই হয়নি। হ্যালো আম্মু। এই কে বলছেন? আম্মু আমি সিয়াম। না আমার ছেলে তো এত সকালে ঘুম থেকে ওঠে না। তুমি নিশ্চয় চোর, আর সেটটা চুরি করে আনছো। ধুর আম্মু, ফাইজলামি বাদ দাও তো। তা এত সকালে উঠেছিস যে। তোমার ছেলে এখন চাকরি করে বুঝছো, আর চাকরিতে যেতে হবে তাই। থাক আর ভাবনিস না, কয়দিন টিকবি সেটা ভাব। দেখো। তা অফিস তো মনে হয় আরো পরে, এত সকালে কি করছিস? ওই বাজার করতে আসছি, নাস্তা বানাতে হবে তো। তা কি কি বাজার করেছিস? অনেক কিছুই, রুই মাছ কিনছে। রুই মাছ কে রান্না করবে? কে আবার, আমি করব। আম্মু দেখি ওপাশ থেকে হালকা কাশি দিল। কি হল আম্মু, কাশি দিলে যে? যক্ষা হয়নি তো আবার? হয়নি, তবে এবার হবে তোর কথাটা শুনে। কেন? শোন তোর আব্বু যা টাকা দিছে সেটা এভাবে নষ্ট করিস না। আমি আবার নষ্ট করলাম কখন? ওই যে মাছটা কিনছিস তুই রান্না করতে পারবি না, শুধু শুধু নষ্ট করার থেকে যেখান থেকে কিনেছিস সেইখানে ফেরত দিয়ায়। ধুর, বলে ফোনটা কেটে দিলাম। এটা কেমন কথা, নিজের ছেলেকে একেবারে বিশ্বাস করে না। আল্লাহ কই যাব আমি। তারপর বাজারের ব্যাগটা নিয়ে বাসা চলে এলাম। দেখি তিনি রান্নাঘরে সবকিছু গোছগাছ করছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? ওই আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম। তাড়াতাড়ি দাও, রান্না করতে হবে, না হলে আবার অফিসে যাওয়ায় দেরি হয়ে যাবে। এই যে তিনি ওটা নিয়ে রান্নাঘরে চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। গিয়ে দেখি এখনো হয়নি। কোনো সাহায্য লাগলে বলো। থাক, তোমাকে সাহায্য করতে হবে না। তা রান্না হয়েছে? প্রায়। রান্না শেষে দুজনে খেতে বসলাম। খাবারটা কিন্তু সেরকম হয়েছে। ওয়াও, অনেক সুন্দর রান্না করতে পারো তো তুমি, তা কে শিখিয়েছে? আম্মু। তারপর দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তুমি চাইলে তোমার অফিস পর্যন্ত এগিয়ে দিতে পারি। থাক, লাগবে না। আর শোনো, বাসায় আমরা যেমনই থাকি না কেন, বাসার বাইরে কিন্তু কেউ কাউকে চিনি না,
ঠিক আছে, সুতরাং তুমি তোমার মতো যাও, আমি আমার মতো, বলে একটা রিসা নিয়ে চলে গেল। এই কেমন মেয়ে, দয়া মায়া বলতে গিয়ে কিছু নেই নাকি? পৌঁছে দিলে কি এমন মহাভারত অসুস্থ হয়ে যেত? তারপর আমিও একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। এই প্রথম মনে হয় আমি ঠিক সময়ে অফিসে এসেছি। তারপর গিয়ে সোজা নিজের কেবিনে বসলাম। পাশের কেবিনে তাকাতেই যেন অবাক, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানি না, কারণ আমার পাশের কেবিনে আর কেউই না, তিনি। তিনি হয়তো আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে। আমি কিছু বলতে যাব, তার আগেই মুখ ঘুরে নিয়ে কাজ শুরু করে দিল। এমন ভাব করছে যেন আমাকে চিনেই না। আমি তো একভাবে ওর দিকে তাকিয়ে আছি, আর ওর এমন আচরণের কথা ভাবছি। কি ব্যাপার, কাজ করছেন না কেন? কথাটা শুনে সামনে তাকাতেই দেখি বস। গুড মর্নিং স্যার। অফিসে প্রথম দিন আর আস্তে আস্তে অন্য কেবিনে চোখ, কেন? না মানে স্যার। চুপচাপ নিজের কাজে মন দিন, এরপর যদি আবার দেখি তাহলে কিন্তু চাকরি থেকে বের করে দিব। সরি স্যার, আর হবে না। বসুন। নিজের কেবিনে বসে পড়লাম। আর চোখে তাকিয়ে দেখি তিন্নি মিটমিট করে হাসছে। খুব রাগ হচ্ছে ওর ওপর। আমি ওর সেদিকে খেয়াল না করে কাজে মনোযোগ দিলাম, ওর দিকে আর একবারও তাকায়নি। অফিস ছুটির পরে নিজের মতো বাসা চলে এলাম। কিছুক্ষণ বাদে তিন্নি আসলো। এখন ওর উপর রাগটা আছে। কি ব্যাপার, এমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? অফিসে আমার সাথে ওমন ব্যবহার করলে কেন? কি করলাম? যেভাবে ছিলে মনে হলো আমাকে চিনোই না। আমি তোমাকে বলছিলাম, বাসার বাইরে আমরা কেউ কাউকে চিনি না, সুতরাং এখানে রাগ করার কোনো মানেই হয় না। এখন সরো, রান্না করতে হবে। তিন্নি রান্না করতে চলে গেল। রান্না শেষে দুজনে খেয়ে শুয়ে পড়লাম। আজকে আর ওর সাথে তেমন একটা কথা বলিনি। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে। এই কয়দিনে তিন্নিকে অনেক আপন ভেবে নিয়েছে, বলতে গেলে ভালোবাসি ভাবছে। এই বিছানার বোর্ড থেকে সত্যি সত্যি বহুলে কেমন হয়। কিন্তু তিন্নি এখনো আগে জায়গায় আছে। জানি না ও আমাকে ভালোবাসে নাকি ওর মনে অন্য কেউ আছে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তিন্নি, একটা কথা জিজ্ঞেস করি। কি? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জানতে চাইলাম। আছে নাকি কেউ? ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তিন্নি বলেই অন্য পাশে শুয়ে পড়ল। আমিও আর কোনো কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাজার এনে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আজকে আর তিন্নির সাথে তেমন একটা কথা বললাম না। হয়তো কাউকে পছন্দ করে, যার জন্য আমার কাছে রাতে বলল না। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। কি ব্যাপার, আজকে এত চুপচাপ কেন? এমনি ভালো লাগছে না। কেন, জিএফ কি সাকা দিছে নাকি? তিন্নি বলে একটা হাসি দিল। আমার কোনো জিএফ নেই। তিন্নি আর কিছু বলল না। আমিও চুপচাপ খাচ্ছি। আমি কাউকে পছন্দ করি না। কথাটা শুনে তিন্নির দিকে তাকালাম। মনের ভিতর লাড্ডু ফুটছে। যাক, কাউকে পছন্দ করে না তার মানে কি আমাকেও পছন্দ? মনে হতেই মুখটা কালো হয়ে গেল। আচ্ছা, জিজ্ঞাসা করব, আমাকে পছন্দ করে কি না? না থাক, যদি আবার কিছু বলে। কি হলো, কথা বলছো না কেন? বলছি, সত্যি কি কাউকে পছন্দ করো না? না। ও, আর কোনো কথা হয়নি। তারপর খেয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি একটা রিক্সায় উঠতে যাব। আজকে একসাথে যাই? কথাটা ঠিক শুনলাম নাকি ভুল, কিছুই বুঝতে পারছি না। যদি তোমার সমস্যা হয় তো যাও, আমি একাই যেতে পারবো। না না, কোনো সমস্যা নেই, আসো। তিন্নি আর আমি রিক্সায় পাশাপাশি বসে আছে। কিছুটা অস্থিরতা কাজ করছে, তারপরও এক অজানা অনুভূতি বিরাজ করছে। তারপর অফিসে এসে নিজের কাজে মনোযোগ দিলাম। শ্যাম, দেখো তো, আমি এটা সলভ করতে পারছি না, করে দাও না। দিচ্ছে। তিন্নির কাজটা করে আবার জায়গায় এসে পড়লাম। তিন্নি তো কখনো কারো কাছে কাজের জন্য সাহায্য চায় না, সে যথেষ্ট পারদর্শী। তার কাজ তাহলে আমাকে দিয়ে করলো কেন? সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে তিন্নিকে অন্যরকম লাগছে, কিন্তু এর কারণ কি বুঝে উঠতে পারছি না। কাজ শেষে বাসা আসতে যাব, তখনই স্যারের নোটিশ। সবাই গেলাম তার কাছে। আগামী 10 দিন অফিস ছুটি থাকবে। সবাই মিলে কারণ জানতে চাইলাম, কিন্তু বললেন না। বুঝলাম না, 10 দিন ছুটি দেবার কারণ কি? ঈদেও তো কোনো অফিস 10 দিন ছুটি দিতে চায় না। সে যাই হোক, আমার কি ছুটি তো আছে, এই ফাঁকে একবার বাড়ি থেকে ঘুরে আসা যাবে। বাড়িতে এসে ব্যাগ গোছাচ্ছে।
কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ কেন? বাড়িতে যাব। কেন? 10 দিন অফিস ছুটি, শুধু শুধু এই কয়টা দিন বসে থাকার চেয়ে বাড়ি থেকে ঘুরে আসি। তা তুমি যাবে না তোমার বাসায়? না। কেন? এমনি ভালো লাগছে না, আমি ঘুমাতে গেলাম, টেবিলে খাবার আছে, খেয়ে নিও। কেন, তুমি খাবে না? না, বলে তিনি শুয়ে পড়ল। অবাক হলাম ওর এমন ব্যবহারে। একটু আগেও তো ঠিক ছিল, হঠাৎ করে আবার কি হলো? সত্যি মেয়েদের মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে যায় বলা যায় না। আমি আমার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, দেখি বাড়িওয়ালা আঙ্কেল গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি বাবা, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি, অফিস বন্ধ তো তাই। ভালো তো, কিন্তু বৌমা কোথায়? ঘরে। ঘরে কেন, বৌমা যাবে না তোমার সাথে? আঙ্কেল অবাক হয়ে বলল কথাটা। না। কেন, ঝগড়া করেছ তাই তো? না, আমি থাকতে এমনটা কখনো হবে না। বৌমা, বৌমা! আল্লাহ, এখন বিপদে পড়লাম আবার। জি আঙ্কেল। তোমার সাথে কি ওর কোনো ঝগড়া হয়েছে যে ও তোমাকে নিয়ে যাচ্ছে না? তিনি কি বলবো হয়তো বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। যাও, তাড়াতাড়ি করে জামা কাপড় পরে এসো, আমি তোমাদের দুজনকে একসাথে বাসে উঠিয়ে দিয়ে আসবো। যাও যাও। তিনি দেখলাম ঘরে চলে গেল, কিছুক্ষণ বাদে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তারপর আমরা দুজনে বাসে না ওঠা পর্যন্ত আঙ্কেল সাথেই ছিল, বাস চলছে। এটা কি করলে? আমি আবার কি করলাম? তোমার জন্য আমাকেও বাসা থেকে বের হতে হলো, এখন কোথায় যাব? এমন ভাব করছো যে তোমার নিজের বাসা নেই, সেখানে যাও। তিনি কিছু না বলে মুখটা কালো করে ফেলল, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। তুমি আমাকে জিজ্ঞাসা করলে না আমার কোনো বাড়ি আছে কিনা? সত্যি আমার কোনো বাড়ি নেই। ছোট থাকতে বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছি, কিন্তু আমার চাচি আমাকে সেখানে রাখতে পছন্দ করতেন না। যখন বড় হলাম তখন একটা ছেলে আমাকে পছন্দ করত, খুব বড় লোক বাবার বকাটে ছেলে। আমার চাচির কাছে বিয়ের প্রস্তাব দিল, চাচিও রাজি হয়ে যায়, কিন্তু আমি রাজি ছিলাম না, তাই আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে এই ঢাকা শহরে চলে আসি। তিনি কথাটা বলে ঢুকরে কেঁদে উঠল, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। সরি, আমি বুঝতে পারিনি। থাক, আর বলতে হবে না। তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার বাসায় যেতে পারো। কিন্তু কি পরিচয় নিয়ে থাকবো? সেটা দেখা যাবে, এখন চলো। তিন্নিকে নিয়ে নিজের বাসায় চলে এলাম। দরজায় বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে, চাকরি চলে গেছে নাকি? উফ, কিসের চাকরি যাবে, অফিস ছুটি তাই এসেছে। আমি বলতে বলতে পেছন থেকে তিন্নি সামনে এসে দাঁড়ালো। এটা কে? আম্মু, ও হচ্ছে। কি, তুই বিয়ে করে ফেলেছিস? আম্মু কথাটা বলেই মাথায় হাত দিল। আম্মু, আমার কথাটা তো শোনো। চুপ, একটা কথাও বলবি না। তাছাড়া বিয়ে যখন করেছিসই ভালোই হয়েছে, এবার যদি একটু ভালো হোস। আসো বৌমা, ঘরে আসো। আম্মু তিন্নিকে নিয়ে চলে গেল। নাম কি তোমার? তিন্নি। বাহ, অনেক সুন্দর নাম তো। তা তোমার আব্বু আম্মুর নাম কি? তারা বেঁচে নেই। ও, মন খারাপ করো না, তারা নেই তো কি হয়েছে, আমি আছি তো। তা আমার ছেলের সাথে তোমার পরিচয়টা কিভাবে হয়েছিল? সে অনেক বড় কাহিনী। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তিন্নি আমার রুমে আসলো। তোমার মা ভাবছে আমরা হয়তো। দেখেছো আম্মু তোমাকে দেখে কতটা খুশি হয়েছে? আম্মুকে সত্যটা বলেও না দরকার হয়, আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকবো, আম্মুকে বুঝতে দেওয়া যাবে না, এইটুকু করে দাও। ঠিক আছে, ধন্যবাদ। তারপর আমি আর তিন্নি ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। আম্মুর সাথে তিন্নির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তিন্নিও সবসময় আম্মুর কাজে সাহায্য করে, ভালোই লাগে তিন্নিকে দেখতে। কিন্তু আমার একটাই দুর্ভাগ্য, এখনও নিজের বাসায় এসেও নিচে শুতে হয়। দেখতে দেখতে 8 দিন হয়ে গেল, রাতে আমি আর তিন্নি শুয়ে আছি, আর 2 দিন আছে, তারপর আবার আমাদের ঢাকায় চলে যেতে হবে, তাই না? জানো, তোমার মাকে আমার খুবই ভালো লাগে,
ছোট থেকে মায়ের আদর তেমন একটা পাইনি, কিন্তু তোমার আম্মুর কাছে যতক্ষণ থাকি মনে হয় আমার মায়ের কাছে আছি। আচ্ছা সিয়াম, একটা কথা বলি, যখন তোমার আম্মু জানতে পারবে আমরা স্বামী স্ত্রী না, শুধু অভিনয় করেছি, তখন তোমার আম্মুর কি হবে ভেবেছো? জানি না, তবে যখন হবে সামলানোর চেষ্টা করব। আচ্ছা এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, বলেই অন্য পাশে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আম্মু রুমে গেলাম, দেখি মুখ গোমড়া করে বসে আছে। কি ব্যাপার আম্মু, এমন মুখ খুলে বসে আছো কেন? তোকে একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবি? বলো। তিন্নি কি তোর বউ হয় না? হঠাৎ এই প্রশ্ন? কালকে রাতে যখন তোদের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সব শুনতে পেয়েছি। না মানে ওই, চুপ, একটা কথাও বলবি না, দাঁড়া আমি এখন তিন্নির সাথে কথা বলে আসি। বলে তিন্নির কাছে গেল, কিছুক্ষণ বাদে এসে হাজির। এই নে, এখন গিয়ে সোজা একটা লাল শাড়ি আর পাঞ্জাবি কিনে আন। আমি কোনো কথা না বলেই মার্কেট থেকে এসে দেখি বাড়ি সাজানো হচ্ছে। বাহ, আজকে আবার কি হবে নিজেও জানি না। আম্মু, বাসা এত সাজানো হচ্ছে কেন? তোর আর তিন্নির বিয়ে, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। আমি তো কথাটা শুনেই লুঙ্গি ডান্স দিয়েছি মনে মনে। তারপর আমাদের বিয়ে পড়ানো হয়ে গেল, তিন্নি রুমে বসে আছে। আমি ঢুকে দরজা লাগিয়ে দেওয়ার সাথে সাথে তিন্নি এসে পা সালাম করে আবার খাটে বসল। মনে মনে খুশি হলাম, যাক আজকে বিছানা শুতে পারবো। খাটের দিকে এগোতে লাগলাম। এই, কাছে আসবে না, তুমি নিচে থাকবে। কিন্তু কেন, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে। চুপ, বেশি কথা বলবে না, যাও। কি আর করার, বাধ্য হয়ে নিচে শুতে হলো। দোয়া করবেন যেন বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়।